ये भाई साहब तो और नहीं करना चाहते इनका ये वन टाइम, ये विंटर करना चाहते हैं, ये और नहीं आना चाहते फिलहाल, मैं भी और नहीं आना चाहता, बहुत हो गया। ठंडा लग छे নতুন ব্যাগ কিনে দিবি আমার। আমার লোসার এসছি একটা গ্রাম, আর ওনারা আমাদেরকে গাড়ি দাঁড় করিয়ে আমাদেরকে অ্যাপ্রুভ দিল। সো গ্রেটফুল। আর এই হচ্ছে লোসার গ্রামটা, আর এখানে আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য। সকাল থেকে আমরা কিছু খাইনি। সো দিস ইজ দ্য ভিউ। কেমন আলু পরাঠা অ্যান্ড অমলেট চা কই?
लंगड़ी लंगड़ी लोकल सब्जी का अचार खे देखो तो कैमन लंगड़ी That's Kunjum Top. যাই না এরম এত খারাপ রাস্তা আর কতটা চালাতে হবে বলছে তো যে 80 কিলোমিটার সবে 10-12 কিলোমিটারই ক্রস করেছি আমরা হ্যাঁ কত কিলোমিটার 80 সবে 10 কিলোমিটার তো আমরা আবার দাঁড়িয়ে পড়েছি একটা ব্রেকের জন্য কাঁধ ফাঁদ এবার খুলে বেরিয়ে আসবে মনে হচ্ছে টু মাচ অফ রোডিং বাট আমরা অনেকটা নিচে নেমে এসেছি আই উইল রিমেম্বার দিস ডে সিরিয়াসলি ভালো রাস্তায় আমরা পৌঁছতে পারিনি এখনো 17 কিলোমিটার্স উই লেফট অ্যাট লাইক 7:38 ইন দ্য মর্নিং অ্যান্ড স্টিল আমরা হাইওয়ে থেকে এখনও 17 কিলোমিটার দূরে মানালি আরও দূরে তার থেকে আর মানে আমি আজ এখন বলে বোঝাতে পারবো না মানে এতটাই খারাপ রাস্তা যে আমরা ইভেন রেকর্ডও করতে পারছি না কারণ আমার হেলমেটে মাউন্ট করা ছিল হেলমেটটা বাইকে রাখা ছিল পড়ে গিয়ে মাউন্টটা খুলে গেছে আর তানু পেছন থেকে ভরসা পাচ্ছে না গোপ্রো ইউজ করেন কারণ রাস্তা এতটাই খারাপ মাঝখানে অনেকবার আমি নেমেও গেছি হ্যাঁ কারণ এতটাই খারাপ যে আমি ওকে বাধ্য হয়ে ওকে নামতে বলছি ও নামছে দেন আবার উঠছে আর My legs are extremely numb and I have to walk, sadly. Oh, finally, we have hit the highway.
और सब कोई रिलीव्ड है और ये भाई साहब तो और नहीं करना चाहते इनका, ये वन टाइम ये विंटर करना चाहते हैं, ये और नहीं आना चाहते। फिलहाल मैं भी और नहीं आना चाहता, बहुत हो गया। ये इंडिया का वन ऑफ द टफेस्ट था, सुबह से चला रहे हैं 7:30, अब जाके कितना बज रहा है 5:30, हमने फाइनली हाईवे हिट किया। क्यों नहीं आएंगे? हाँ पीछे रो रही हो, कांप रही हो, सही बात को तो राइडर से ज्यादा पीछे वाले। अरे सीरियसली, इसलिए सच में ज्यादा डर लगता है एक्चुअली। बहुत 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 अरे मैं सोच रहा हूँ मजाक कर रहे हैं क्या, हमें हमारे साथ ही खत्म क्यों नहीं हो रहा है। बोल्डर्स और पानी था उधर, मैं चल के जा रही थी और कहीं कहीं तो मैंने इसको बोला कि बाबा उतर जाओ, मैं उतना भी कोई प्रो नहीं हूँ कि हर साल आता हूँ, उतर जाओ, रिस्क नहीं लेते, सही सलामत पहुँचना है। पकड़ लिया, आराम आराम से चलते। और आपके चैनल का नाम क्या है? उदय प्रताप सिंह। ওইখান থেকে লাইক উই রোড ফর 139 কিলোমিটার্স, তারপরে ফাইনালি উই গট দিস। তানু, শেয়ার ইউর এক্সপিরিয়েন্স। আই জাস্ট ওয়ান্ট টু ক্রাই বিকজ হ্যাপি টিয়ার্স বিকজ আই হ্যাভ লাইক উই বোথ হ্যাভ রিচড টু দ্য হাইওয়েজ এন্ড দ্য এক্সপিরিয়েন্স ইউ ক্যান সি ফ্রম looking at me, it was one of the most difficult roads in India and we have covered that and it was really really difficult. Not one of the, I guess this is the this is the most difficult road in India and we have covered it. We have done a circuit trip. Oh yes, yes. And it wasn't planned. Plan ki chilo amader, it was planned that amra shimla theke amra ferot jabo, but শিমলা থেকে আমাদের কাজার প্ল্যান ছিল, দেন কাজা থেকে আবার ব্যাক টু শিমলা। ইয়া, সো ওটাই না স্মৃতি। সো এখন একটা গাড়ি আসলো, গাড়িটা এসে জিজ্ঞেস করলো স্মৃতি যাবে কিনা, আমরা তো অ্যাডভাইস দিলাম যেও না, কিন্তু রাত্রিবেলা চালানো অফ রোডিং ডিফিকাল্ট বিকজ 95 কিলোমিটার অনলি অফ রোড, নট অনলি 95 কিলোমিটার, মানে 95 কিলোমিটার অফ রোড করকে যাওগে তো ওখানে রহনে কা জগা মিলেগা উইচ ইজ লোসার। और ऑफ रोडिंग तो चलो यार, ऑफ रोडिंग एक होता है, लेकिन एटा तो मैंने ऑफ रोडिंग है बाप, एटा ना इट्स द मोस्ट डेंजरस रोड इन द। हां तो हमरा কোথায় ছিলাম? तो আমরা ছিলাম যে আমাদের এক্সপেরিয়েন্স, আমার এক্সপেরিয়েন্স লাইফ অ্যাডভেঞ্চার ভালো, বাট এরকম অ্যাডভেঞ্চার ভালো নয়, এটা একটু বেশি হয়ে গেল, এটা একটু বিশাল বেশি হয়ে গেছে, বাট আই উইল রিমেম্বার দিস ফর আ ভেরি লং টাইম এন্ড আই এম গোইং টু টেক ইট ভেরি স্লো ফ্রম হিয়ার। আবার নেক্সট ইয়ার ভাবো, বাট স্পিতি আর আসছি না, ডেফিনেটলি বাইক, নো নো নো, দেখো সব কি পিট আকড় গই হে, পৌঁছ গয়ে ये भी आगे सिंगल रोड आएगा, और कुछ भी आए थोड़ा सिंगल रोड आएगा, ठीक है, पक्का है, पक्का रास्ता है, सिंगल रोड पक्का हो, वो तो नहीं, अब क्या उस ना কত 7:30 বেরিয়েছি সকালে, এখানে 10 মিনিট হলো, এখানে আরো বাইকার্স গ্রুপ ছিল, সবাই কান ধরেছে আর আসবে না, কেউ কেউ বলছে আসবে, আমি যা জোরে চেঁচিয়েছি না রাস্তা দেখার পরে, ইতনা চিল্লাযা মে রাস্তা দেখে, বহুত জ্যাদা হো গয়া ইয়ে, চলো নিকলতে আব, এবার বেরোই, টানেল রোহতাং চেকপোস্টে